বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন নাগেটস করব। সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস ব্রেড, আর ব্রেডের ধারগুলো ফেলবো না, কারণ আমরা এটা সহকারে অনেক সময় বা এই কিনারগুলো ব্রেড কাম করি, এই জন্য আর এটা খেয়েই ফেলি, এটা তো আর ফেলে দেই না, এই জন্য এখানে কোনো মানে বাদ দেওয়ার কোনো দরকার নাই। আর যদি কেউ বাদ দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু আমি বাদ দিচ্ছি না। চিকেনটা পরিমাণে ব্রেডটা নিতে হয়, কারণ চিকেন যদি বেশি থাকে তাহলে ব্রেডটা বেশি লাগবে। আমার চিকেনটা এখানে হচ্ছে মাত্র 250 গ্রাম। এটা বুকের যে অংশটা সেটাই নিয়েছি ছোটো ছোটো করে পিস করে, আর এই ব্রেডগুলো আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে। ব্রেডগুলো যে এমন করে আমি ব্রেড কামের মতন করে নিয়েছি, আর এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে ব্রেস্টের চিকেন আছে 250 গ্রাম, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখেন এই যে এইভাবে আমি সকল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আছে 1 চামচ, 1 চামচ করে 2 চামচ এটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা 1/2 চামচ আছে, গুঁড়া মরিচের গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়া আছে 1/2 চামচ দিয়ে দিলাম। হোয়াইট পেপারটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর এখানে 1/4 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা। সব ধরনের গরম মশলা আছে এটাতে। আর এবার দিয়ে দিচ্ছে যে এখানে সয়া সস 1 টেবিল চামচের 1 চামচ, লবণটা দিয়ে দিচ্ছি 7 মতন। এগুলো আমি সবগুলো এবার ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা আমার হয়ে গেল, দেখুন একদম মিহি হইতে হবে, যেমন দেখতে পাচ্ছেন এইভাবে করে নিতে হবে। এভাবে করে নেবেন মিহি করে। এই যে একটা ডোয়ের মতন করলাম, এটাতে আমি তেল লাগিয়ে নিব। এটা তেল না লাগালে বানাতে পারবেন না, একটু তেল লাগিয়ে নিতে হবে, কারণ খুব আঠালো তো এটা। আসলে এটা কি ঘরে বানালে অনেক ভালো হয়, একটা ফ্রেশ জিনিস নিজের হাতে বানিয়ে খেলে অন্যরকম একটা টেস্ট, বা অন্য কাউকে খাওয়ালেও ভালো লাগে। আর ওই যে প্যাকেটের ওগুলো আমরা কিনে নিয়ে আসি, আগে অবশ্যই কিনে আনতাম, এখনও কিনি না। যাই হোক, বাসায় এটা খুব সহজে করতে পারেন। আর চিকেন তো আমরা সবাই খাই, একটু ভালো করে মুথে নিতে হবে, যাতে একটা শেপে এটাকে আমি আনতে পারি। এ দেখেন, আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কতক্ষণ এটা ইয়ে করলাম, ভালো করে মুথে নেব। ছুরিটা দিয়ে আস্তে 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 আমরা চার কোণা একটা শেপ করে নিয়েছি, এটা হাতেই করলাম। আর এইভাবে ছুরি দিয়ে শেপ না করলেও সমস্যা নেই, ধারগুলো কেটে নিলেই হবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিচে একটা ডিম, এক চুটকি দিয়ে দিচ্ছি লবণ, একটা কাঁটা চামচ দিয়ে একটুখানি এটা ভেঙে নিচ্ছি ডিমটাকে, মানে এটা ডিমটাকে একটু ফেটে নেব।
আর এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু হবে ছোট্ট একটা গ্লাসে? অল্প একটু, ডিমটা আমার মানে ফিটা হয়ে গেল বা গুলানো হয়ে গেল। এখন আমি এই যে চিকেন নাগাসটা নিচ্ছি, নিয়ে এটাতে কোট করব। কোট করে এটা দিয়ে দিচ্ছি। এমন করে চারিদিকটা ঘুরিয়ে নেবেন। এই যে হয়ে গেছে। এমন করে আমি সবগুলো করে নিব। সবগুলো নাগেটা আমি কোটিং করে নিয়েছি। আর এটা সংরক্ষণ কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। একটা এয়ার টাইট বক্স নেবেন, আর এই যে এইভাবে আর এটা এতই একটা ভালো জিনিস, যখন মন চাইলো মানে বের করে আপনারা যখন বের করবেন তখন কিন্তু অনেক হাই হিটে ভাজতে হয়, এটা বরফ হয়ে থাকে তো সেই জন্য। আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন, নিজেরাও যখন ছেলে মেহমান আসলো আপনারা খেতে পারেন, অনেক ভালো একটা জিনিস। এখানে একটু টাইট হলো, এইভাবে দেয় বাস, একটাই করি। আপনার যতগুলো চা আর একটু উঁচা যদি বক্স হয় তাহলে এখানে একটা আপনি কিচেন টাওয়েল দিয়ে তারপরে আবার রাখতে পারবেন। এই যে এটা এভাবে করে ডিপে রেখে দেবেন, দেখেন কত সুন্দর না? আমি নাগেটগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, শ্যালো ফ্রাই করব। তেলটা মনে হয় গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই ভাজা দেখেন মাশাল্লাহ হয়ে গেছে। এক সাইড একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটা তো চিকেনটা কাঁচা ছিল, সেটাকে একটু সিদ্ধ না হলে কি হবে, সিদ্ধ করতে হবে। খুব কমে আঁচ দিয়েছি, একদম লো আঁচে ভাজতেছি আমি। নাগেটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এটা একটু চাল ফার্স্ট একটু বাড়িয়ে দিয়েছিলাম, পরে কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে 8 মিনিট ভেজে নিলাম, কারণ একটু এটা সময় নিয়ে ভাজতে হবে, না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। ঠিক আছে, এখন এটা আমি নামিয়ে নেব। দুই দিকটাই আমি ভেজে নিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে 8 মিনিটের মতন ভেজেছি। দেখেন খুব সহজ একটি রেসিপি এবং খুব হেলদি মজাদার একটি রেসিপি। বাজার থেকে আর কিনে খাবেন না, নিজেরা ঘরে একটু কষ্ট করে বানিয়ে নেবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেজন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।